তো এখন আমি যে আছি রান্নাঘরে, কৃমি এসেছে চা খেতে, তো এই যে চা হচ্ছে। তো চা করতে মানে দিতে গিয়ে আমি একটা আবদার করবো, সেই আবদারে কি সবাই রাজি? যদি রাজি হও কমেন্টে জানো, ঠিক আছে? কারণ কি আবদার করতে চলেছি, তোমাদের সাথে কথা বলতে হতে চা উঠলে উঠেছে। চলো আস্তে আস্তে কথা বলছি, কারণ ওকে শোনাবো না। হট করে গিয়ে ওর সাথে এই আবদারটা করবো, আর এই আবদারটা এক মত যদি তোমরা হও, যদি ও করে, আমার আমার খুব পছন্দের গান, আর এটা ট্রেন্ডিংয়ে এখন চলছে, ঠিক আছে? তো চলো কী করতে চলেছি তোমরা অবশ্যই দেখতে থাকো। চাটাকে আগে ছেঁকে নিই, তারপরে চলো। তো চলো যাওয়া যাক, দেখি। ভয় পাচ্ছি বলতে, একজন ঘুম থেকে উঠলো, একটু বসে নি। তোর কাছে বসলাম কেন জানিস? ঝুড়ি পাগিল লাগছে। আমিও তো ঝুড়ি পাগলি, ঝুড়ি পাগলি হয়ে ঝুড়ি পাগলার পাগলির কাছে একটা রিকোয়েস্ট চাইতে এসেছি। আমার একটা গানের খুব মানে গানটা খুব পছন্দ, সেই গানটা তুই নাচ করবি, নাচ করে দেখাবি। আই গেস, ওই দেখো ও গেস করে ফেলেছে। তোমরা গেস করেছো কী গান? তোমরা কি চাও যে আমার মতে একমত হতে? তাহলে কমেন্টে জানাও আর কী গান বলো তো দেখি, তুমি গেস করেছো তো, একটু শোনাও। ওই দেখো সত্যি গানটা ট্রেন্ডিংয়ে চলছে, আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি মা হয়ে রিকোয়েস্ট করছি ওকে এই গানটার নাচটা করার জন্য। এই গানটার নাচটা করার জন্য আমি রিকোয়েস্ট করছি, তোমরা কি আমার সাথে একমত কমেন্টে জানাও? কে কে রিমির নাচ দেখতে চাও? অনেকদিন কিন্তু রিমি নাচ করেনি, আর লোকেশন চুজ করব আমি, নিয়ে যাব আমি, নাচ করবে ও। বৃষ্টি বললে না? বৃষ্টির ওয়েদার নেই আজকে, রোদ্দুর। আজকেই যাব বলে না ও? আজকেই যাবে বলে না? আচ্ছা ও দেখি কোন দিন ডিসিশন নেয় সেই দিন, আর অবশ্যই আমাদের নাচটা দরকার, তাই তো? আমার তো দরকার, আমার খুব ভালো লেগেছে নাচটা, তাই জন্য আমি নাচটাও পছন্দ করে রেখেছি, ড্রেসটাও পছন্দ করে রেখেছি, ড্রেসটাও আছে ওর। তো যাই হোক, ওকে এই রিকোয়েস্টটা মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে তো? মা দাবি করেছে, রিমি মানবে না, এটা কখন হয়? তবে একটা জিনিস জানি না এখনো, কি সেটা বলে দাও। কি কপিরাইট যদি আসে? কপিরাইট আসবে কিনা তা জানি না, তবে রিকোয়েস্ট করেছি ওকে, ও চেষ্টা করবে, যদি কপিরাইট না আসে তাহলেও ভালো। ওকে খেতে দাও, ওকে তো ভাত খেতে দেবো আমি এখন। ও এখন কি খাবে, তোর মতন চা খাবে নাকি? ও ভাত খাবে। তো চলো কমেন্টে জানাও কে 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 রিমির এই দুষ্টু পাখি নাচটা দেখতে চাও, কে কে? দুষ্টু কোকিলরা। ও দুষ্টু কোকিল, আমি ভুল বলেছি, আমি এরকম ভুলভালই বলি, ওই অ্যাডজাস্ট করে দেয় আমাকে, আবার কোন সময় ভুল ধরে বসবে, বাবা চলো বেরিয়ে যাই, আমার ননদের মেয়েকে একটু খেতে দিই। আর কমেন্টে জানাও কে কে রিমির এই নাচটা দেখতে চাও, আমার তো খুব পছন্দ, আমি সকাল থেকে কখন ভাবছি ও উঠবে, কখন আমি রিকোয়েস্টটা করবো। তো রিকোয়েস্টটা যে ও বুঝে যাবে, আসলে ও নাচটা দেখছে, ট্রেন্ডিংয়ে চলছে তো দেখছে, ও জানে মা এই আবদারটা করে বসবে কোনো সময়, তা আমি করে ফেলেছি, এবার তোমরা করো, তোমাদের কমেন্ট দেখে কিন্তু ও নাচটা নাচবে, ঠিক আছে? ওই যে সময় নিল, টাইম নিল, তার মানে তোমাদের কমেন্টের জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ওর নাচের জন্য আমরা অপেক্ষায় রয়েছি, চলো। তো উপরে যাচ্ছি এখন, উপরে কী করতে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। পালিয়ে এলাম উপর থেকে, একটা আবদার করেছি তো, মানে নিচ থেকে পালিয়ে এলাম, একটা আবদার করেছি তো, আবদারটা পড়ার পরে বেশিক্ষণ থাকা যাবে না, ওই জন্য পালিয়ে এসেছি। আর চলো যাচ্ছি এখন উপরে, সাজেন বুঝে গেছে আমি উপরে আসছি বলে, আমার মা বুঝে গেছে আমি উপরে আসছি, চলো দেখাই মা।
হবে এসে একটু জানিনি, ঠাকুরকে চান করাবে, চলো একটু দেখাই, একটু দেখাই, চলো। সব ঠাকুরকে নামিয়ে নিয়েছে, এই যে বৃহস্পতিবার ঠাকুর স্নান করাচ্ছে এখন আমার মা। তারপরে পুরো ঠাকুরঘরটাকে ফুল দিয়ে সাজাবে, পুজো দেবে। এক ঘন্টা লাগবে, পুরো এক ঘন্টা লাগবে পুজো দিতে, তাই তো মা? এক ঘন্টা লাগবে পুজো দিতে, পুরো এক ঘন্টা লাগে। আর এক ঘন্টা বসে বসে উপরে বসে বসে এখন পুজো দেবে। বৃহস্পতিবার একটু দেরি হয়, সব দেখতে পাচ্ছে ঠাকুর গুলো এসে স্নান করবে, ঠাকুর দিয়ে সব সাজানো হবে। চলো আবার পরে আসবো, আমার মা স্নান করিয়ে রেডি করুক, তারপর আসবো। মা ফ্যানটা চালিয়ে নাও মা, যতক্ষণ কাজ করছো ফ্যানটা চালিয়ে দেবো। ফ্যানটা চালিয়ে দিয়ে গেলাম, মা কাজ করুক, আমি নিচে চলে যাই, পরে আসবো, চলো। চলে এসছি নিচে। হ্যাঁ মা, ছেলে ভাবছে মা উপরে উঠে গেছে। না, আমি উপরে উঠিনি, এখন রান্নাঘরে যাবো, রান্না শেষ হয়নি আমার। ডলি রে ডলি, সরে যা, তাড়াতাড়ি, রান্না শেষ হয়নি। উচ্ছে ভাজা বসিয়েছি, দেখেছো, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে উচ্ছে ভাজা হাতিয়ে গেছি। উপরে গেলাম, মায়ের এখনও পুজো দেওয়া শেষ হয়নি, আমারও রান্না এখনও শেষ হয়নি, রান্না এখনও চলছে। সবে মাছের ঝোলটা হয়েছে আর উচ্ছে ভাজাটা হচ্ছে, শাকটা এখনও কেটেই উঠতে পারিনি, জানি না করতে পারবো কি না। চলো আবার ওপরে যাব, ওপরে আমার মা কী সুন্দর পুজো দিচ্ছে, তোমাদের সবটা শেয়ার করবো। চলো উচ্ছে ভাজাটা নামিয়ে নিই, নিয়ে তারপরে আবার ওপরে গিয়ে দেখাচ্ছি। এখন রান্নাঘর ধরে নিয়েছে, হেসেল ধরে নিয়েছে আমার নবদ। এই যে চিকেনটাও বানাবে, শাক এখনো কোঁচা হয়নি, না আমাকে চান করতে যেতে বলছে, কিন্তু এখন তো চান করতে যাওয়া হবে না, এখন স্যান্ডি গোল্ডিকে খাওয়াবো, তারপরে যাব। হ্যাঁ তো চলো ওপরে একে একটু দেখে আনি, মা কিরম সাজিয়েছে ঠাকুরঘরটা। ও রান্না করুক, এসে পরে দেখাচ্ছি। আবার ওপরে, এই যে আমার মা পুজো দিচ্ছে। উমা ওপরে উঠতে গেলে আমি খুব হাঁপাই, কি জানি প্রচুর হাঁপাই। ঠাকুর না, শ্বাসকষ্ট থাকলে এরকম ওপরে উঠে, একটু ভারী চেহারা হলে এরকম হাঁপানো হয় না। শ্বাসকষ্ট এখন নেই, কিন্তু ভারী না চেহারা ওপরে উঠতে গেলে। তুমি ওপরে আসো, হাঁপাও না। আমি এত হাঁপাই না তো, আমি প্রচুর হাঁপাই, এত হাঁপাই না তো। দেখো এক ঘন্টা হয়ে গেল পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচে যাই, নিচে গেলাম মা, একটু তাকাও। মা বলে আমি হাঁপাই, আমি এমনিও হাঁপাই। নিচে এবার স্যান্ডি গোল্ডিকে খাওয়াবো, রান্নাও হয়ে গেল, ননদ করছে, আর তোমাদের দিদা মানে আমার মা পুজো দিচ্ছে, হয়ে গেল প্রায় সব কাজই কমপ্লিট। এখন শুধু স্যান্ডি গোল্ডিকে খাইয়ে আমি ফ্রেশ হব, ব্যাস। চলো ভিডিওটা এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, রিমির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, তোমরা সবাই কমেন্ট করো কিন্তু।